বাতিল সিবিএসএস ফলস্নামা এশায় সুপ্রিম কোর্টে টেস্টের ভিত্তিতে ক্লাস 10 এর ভাল 12 এর আগ্রহী পড়ুয়াদের জন্য পরীক্ষার পরে বিকল্প সূচি একই পথে আইসিএসইও পিছলো সিবিএসই আইসিএসই সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা ঘিরে এখনো অনিশ্চয়তা এর আগে উচ্চ মাধ্যমিকে বাকি পরীক্ষা কবে সংশয় পরীক্ষার্থীরা কম যাত্রীর সঙ্গে অগ্নিমূল্য ডিজেল ফের জোড়া ফলাবে साधारण नियमे जुलाई कलेजेर क्लास शुरू हो जाए यूजीसी आगे जानिए कलेज विश्वविद्यालय नतून क्लास शुरू होते पारे सेप्टेम्बर थेके सेटा धरे एगोनो होच्छिलो फाइनल सेमेस्टारे परीक्षा निते होबे जुलाईर मध्ये स्वाभाविक भावे सेप्टेम्बर थेके शुरू करते होले सेटाई करते होतो किन्तु शिक्षामंत्री जे ट्वीट करेछेन ताते स्पष्ट फाइनल सेमेस्टारे परीक्षा पिछोच्छे प्रश्न उठछे कलेजे भर्ती जदि पिछिए जाय सेक्षेत्रे स्कूलगुलोर कि होबे शहरे किछु स्कूल अनलाइने पठन पाठन चालू करछे एबं होच्छे किन्तु गोटा देशे तो आर এই ছবিটা হতে পারে না কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলে সেশন শুরু হয় এপ্রিলে সমস্যা আরো রয়েছে কোভিডের জন্য স্কুলে বা কলেজের সেশন বেশ কিছুটা পিছিয়ে শুরু হবে এবং কবে হবে সেটা কেউ জানে না সেকেন্ড টার্ম পরীক্ষা হওয়ার কথা সেপ্টেম্বরে রাজ্য বোর্ডের অধীন স্কুলের ক্লাস শুরু হয় জানুয়ারি মাস থেকে কিন্তু এপ্রিলে ফার্স্ট টার্ম পরীক্ষা হওয়ার কথা থাকলেও নেওয়া যায়নি সিলেবাস তো এখনো শেষ হয়নি সমস্যা আরো অনেক রয়েছে এই পরিস্থিতিতে সেকেন্ড টার্ম নিয়ে ভাবনা দূরস্থ যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল আসলে এবার নতুন এই চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবিলা করব তাই নিয়ে কথা বলি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তিনজন অতিথি আরো একবার পরিচয় করে দেব আপনাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রদীপ কুমার ঘোষ আমার সঙ্গে রয়েছেন চন্দননগর সরকারি কলেজের প্রিন্সিপাল দেবাশীষ সরকার আমার সঙ্গে রয়েছেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক প্রিয়তোষ বসু আমার সঙ্গে রয়েছেন আমি প্রদীপ বাবুর কাছে শুরুতেই যাব প্রদীপ বাবু যখন ক্লাস 12 এর বোর্ড এক্সামটা বাতিল কিংবা কবে হবে কেউ জানে না তার সঙ্গে ইন্টারলিঙ্ক প্রবেশিকা পরীক্ষাগুলো এবং এই রেজাল্টটা সারা জীবন শুধুমাত্র হায়ার এডুকেশন নয় ক্যারিয়ারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এই যে দুশ্চিন্তায় পড়েছেন পড়ুয়ারা আপনি কি সাজেশন দেবেন তাদের একটা ব্যাপার দেবাশীষ বাবুর সাথে আমি সহমত যে এরকম একটা পরিস্থিতি আমরা সত্যি পড়েছি কিন্তু তাতে শিক্ষা চলাচলই যাবে বা সবকিছু শেষ হয়ে যাবে এটা আমরা মনে করি না প্রতিটা মুহূর্তেই আমাদের চিন্তা ভাবনা চলছে অর্থাৎ কিভাবে আমরা পরিবর্তিত পরিস্থিতিকে মানিয়ে নিতে পারব এই প্রেক্ষাপটে কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমাদের এই যে ফাইনাল ইয়ার যে পরীক্ষাগুলো কলেজ বা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু একটা আমরা জায়গায় পৌঁছতে চাইছি এবং সেই পৌঁছানোটার মধ্যে কিন্তু একটা কথা হয়েছে নন কন্ট্যাক্ট মোডে পরীক্ষা দেওয়া হবে অর্থাৎ এই রকম একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এগোনোর কথা ভাবা হচ্ছে সুতরাং আগামী দিনেও যেহেতু আমরা ঠিক ঠিক পরিস্থিতিগুলো এখনই অনুধাবন করতে পারছি না এটা একটু সময় লাগবে কিন্তু আমাদের ওই আমি বললাম প্ল্যান এ প্ল্যান বি করে এগিয়ে যেতে হবে অর্থাৎ এখন যদি আমরা অক্টোবর ভাবি তাহলে একটা প্ল্যান নিশ্চয়ই থাকবে তাতে খুব ক্ষতি হবে না যেটা দেবাশীষ বাবু বলেছেন যে অল্প অল্প করে আমরা প্রতিটা বছরকে একটু একটু করে ছোট করে করে এগিয়ে নিতে পারবো এবং তাতে আলটিমেটলি দেখা যাবে যারা এবছর প্রথম বর্ষে ভর্তি হচ্ছে তাদের খুব একটা ক্ষতি হবে না হয়তো পরের বছরে একটু পিছিয়ে যেতে পারে তাদের সেশনটা দু মাস তিন মাস এইভাবে হতে পারে আমি একটা পুরনো উদাহরণ থেকে বলছি আমরা হয়তো দেবাশীষ বাবুর সাথেও একমত হবেন যে আমাদের ওদের মধ্যে একটা ক্ষোভ থাকবে যারা ভালো করতে চায় বা আগের অ্যাভারেজটা তার ভালো নেই সেই জন্যই হয়তো সিবিএসই বোর্ড তাদেরকে অন্যভাবে ভাবনার কথা ভেবেছে কিন্তু সেই ভাবনাটা ভাবলেও সেটার একটা সময় রাখতে হবে যাতে করে সমস্ত রেজাল্টটা একসাথে বেরোয় এই সমস্ত রেজাল্ট যদি একসাথে না বেরোয় একটু ইন্টারাপ্ট করছি প্রদীপ বাবু আপনাকে সিবিএসই এখানে যুক্তি সিবিএসই যা বলেছে
তা হলো কোভিড পরিস্থিতি ঠিক হলে। এবার এর উত্তর তো কারোর কাছে নেই, পরীক্ষা তখন হবে, তার তার জন্য তো অপেক্ষা করে থাকবে না সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলো। কথাটাই বলছি আমি, এই কথাটাই আমি বলতে চেয়েছি যে এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদেরও ভাবতে হবে যে তারা সেই অপশন কোথায় যাবে কি যাবে না, কারণ ইনডেফিনাইট পিরিয়ড কিন্তু আমি রেজাল্টটাকে আটকে রাখতে পারি না। আমাদেরকে যদি অক্টোবরে সেশন শুরু করতে হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে, তার আগেই জুলাইয়ের এন্ডের দিকে রেজাল্টটা বার করে ফেলতে হবে, যাতে করে আমরা অক্টোবর থেকে রেজাল্ট বার করতে পারি। এখন তো অ্যাভারেজ করতে গেলে তার বেশি কিছু সময় লাগবে, কিন্তু যে ইঙ্গিতটা সিবিএসই কথা পাওয়া যাচ্ছে যে অক্টোবর থেকে সেশন শুরু করতে গেলে, তার কারণ কোভিড ঠিক হলে তবে পরীক্ষা হবে, অপশন যখন খোলা কোভিড ঠিক হবে অন্তত জুলাইয়ের মধ্যে, এটা কেউ আশা করছেন না, সুতরাং আরো পেছাবে এটা খুব ধরে নেওয়া স্বাভাবিকভাবে, তাই তো প্রদীপ বাবু? যদি অ্যাভারেজ পদ্ধতিতে, অ্যাভারেজ পদ্ধতিতে রেজাল্ট বেরিয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি পরীক্ষা নিতে হয় তাহলে কিন্তু এটা সময় লাগবে, এবং সেই সময়টা কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে। এবং আমি আশা করব এর পরবর্তীকালে কিন্তু আবার একটা নতুন ভাবনা তৈরি হবে, যেখান থেকে এই জায়গা থেকে আমরা পিছিয়ে এসে শিক্ষা বর্ষটাকে যাতে করে অক্টোবর বা নভেম্বরে শুরু করা যায় সেই দিকে এগোতে পারবো। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, পরীক্ষা নেওয়ার কথা যখন বলা হয়েছে হয়তো তাদের জন্য খানিকটা সময় ছেড়ে রাখা, সেক্ষেত্রে কি জানুয়ারির আগে আপনি কোনো সম্ভাবনা দেখছেন নতুন সেশন শুরু হওয়ার? খুব ক্রিটিক্যাল কোশ্চেন, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত যে চেহারা আমরা তো প্রতি মুহূর্তে দাঁড়িয়ে একটা ফোরকাস্ট করছি, তাতে কোনো অবস্থাতেই অক্টোবরের আগে সেশন শুরু হবে না, এবং সেটা ইউজিসি যতক্ষণ না বলছে অফিসিয়ালি তো আমরা বলতে পারি না, কিন্তু অক্টোবর যেটা পয়লা সেপ্টেম্বর পড়েছে ওটা নিশ্চিন্তে বোঝাই যাচ্ছে সমস্ত শিফটিংগুলো দেখে, ওটা অক্টোবর নভেম্বরে পিছিয়ে যাচ্ছে। এবার যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের যে পরীক্ষাটা চলতে চলতে থেমে গেছে, তার ফাইনালি রেজাল্টটাকে কী করে বের করা যাবে। যখনই সিবিএসসির আলোচনার মধ্যে আগামীকাল ওটা আরও একটু পরিষ্কার হবে, একটা ইম্প্রুভমেন্ট এক্সামের কথা রাখা হচ্ছে, তখন প্রদীপ খুব সঠিকভাবে বলেছেন যে সেই রেজাল্টটাকেও কিন্তু বের করে দিতে হবে, অ্যাভারেজ রেজাল্ট বের হবে, সেই রেজাল্টটা বের হয়ে একটা স্টুডেন্ট খুশি হলো না, সেই ইম্প্রুভমেন্ট এক্সামে বসলো, তারপর সেই রেজাল্টটাও বের হবে, তারপর কিন্তু কলেজের ভর্তির প্রক্রিয়া। অর্থাৎ এই কথাগুলো বলে দেওয়া যত সহজ, বাস্তবে বিশ্ববিদ্যালয় কলেজের তরফ থেকে যারা এক্সাম দপ্তর পরিচালনা করে তাদের সেইখানটায় সেগুলোকে ঠিক ঠিক মতন ফিট করা কিন্তু তত সহজ কাজ না, ফলে এবং এদের এই সমস্ত স্টুডেন্টের সংখ্যা লক্ষ কোটিতে আর কি, ফলে এটা খুব ডিফিকাল্ট কাজ, ফলে টেন্ডারের শেষ পর্যায়ে চলে যাবে হচ্ছে একাডেমিক সেশন শুরু হওয়া। জুলাই মাসে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর কথা বলা হচ্ছে সেটা খুব ধারণা করা যাচ্ছে, আমাদের দেশের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কয়েকদিনের মধ্যে জুলাই মাসে যে সে পরীক্ষাগুলো হবে না প্রায় সেরকম একটা জায়গাতেই নিশ্চয়ই উনি ঘোষণাগুলো করবেন, আজকে সুপ্রিম কোর্টের রায় যা বলছে তাতে সেই পরীক্ষা জুলাই রাখা সম্ভব না, পিছিয়ে যাবে, আগস্টে চলে যেতে পারে। ফলে ওই কম্পিটিটিভ পরীক্ষা যদি আগস্টে সরে যায় তাহলে এই বোর্ড কাউন্সিলের যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন তড়িঘড়ি করে চিন্তা করার কোনো কারণই নেই, কারণ যখন আলটিমেটলি আপনার টার্মিনাল এক্সাম সারা দেশের ক্লাস টুয়েলভের টার্মিনাল এক্সাম, তার ফলাফল কেউ আগে বের করে দিল তাড়াহুড়ো করে, তাদের তো লাভ নেই, আমি স্ট্রেস নেবো কেন? যখন সারা ভারতবর্ষের এই সিচুয়েশনে টার্মিনাল এক্সামে ক্লাস টুয়েলভের টার্মিনাল এক্সাম বোর্ড এক্সামের ফলাফল যখন একটা চূড়ান্ত জায়গা পিছিয়ে যাওয়া জায়গায় গিয়ে পিছিয়ে যাবে, প্রত্যেক রাজ্য স্বাভাবিকভাবেই সেই স্পেসটা নিতে চাইবে, তার ছেলে মেয়েদের উপর চাপ টেনে নেবে, কারণ স্কুল কলেজ পরীক্ষার কেন্দ্র স্কুলের যে ভেনুগুলো সেগুলোকে শুধু স্যানিটাইজ করে চলবে না, বাচ্চা বাড়ির থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে সেই রাস্তাটাকে স্যানিটাইজ করা সম্ভব না, বাস চলছে না, সারা দেশের যা অবস্থা, ট্রেন চলছে না, এরাজ্যেরও যা অবস্থা, ফলে সামগ্রিকভাবে এই পরীক্ষাগুলোকে সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে জুলাই মাসে না নিয়ে পিছিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনাটা অনেক বেশি আর কি। এবং সেটা যদি পিছিয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরে হচ্ছে না, ওটা পিছিয়ে অক্টোবরে যাবে বা নভেম্বরে যাবে, এবং একটা অন্য বিষয় প্রিয়তোষ বাবুর কাছে আসে, আমরা এই অনুষ্ঠান নিয়ে অফবিট নিয়ে যখন ফেসবুক লাইভ করি প্রিয়তোষ বাবু, তখন এরকম প্রচুর মন্তব্য আমাদের কাছে এসেছে।